মাগুর এক থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। কেমন লাগছে এই মনোনয়নপত্র সংগ্রহ করার পর, অনুভূতিটা কেমন? আসলে আওয়ামী লীগ এই দেশের একটি ঐতিহ্যবাহী সংগঠন। সেই সংগঠনের গতবার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছিলেন, আমি 5 বছর চেষ্টা করেছি মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শ বাস্তবায়নের জন্য এবং মাগুরা জনগণের উন্নয়নের জন্য, জনগণের মাগুরা জনগণের মনের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি কাজের চেষ্টা করেছি। আবার মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ মনোনয়নপত্র সংগ্রহ করবার জন্য নির্দেশ দিয়েছেন, আমি মনোনয়নপত্র সংগ্রহ করছি। এটা আসলে অনুভূতিটা ভাষায় বোঝানো খুবই কষ্টকর যে আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী সংগঠন, সেই সংগঠনের গতবার মনোনয়ন পেয়েছি, এবারও সৌভাগ্য হয়েছে মনোনয়নপত্র তোলার। তো আমি এই জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। আপনার আসন থেকে ক্রিকেটার সাকিব আল হাসান শুধু মাগুরা এক না, আরও কয়েকটা আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে, এই বিষয়টাকে আপনি কী চোখে দেখছেন? না, আমরা একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে নন পলিটিক্যাল বা বিভিন্ন পেশার মানুষ যে রাজনীতির প্রতি আগ্রহ দেখাচ্ছে, এটা রাজনীতির জন্য একটা ইতিবাচক একটা বিষয়। এবং সবচেয়ে বড় যে জিনিসটি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনের থেকে নির্বাচন করতে যাচ্ছে, এটাও আমাদের জন্য একটা ইতিবাচক বিষয়। ছোট ভাই সে কিনেছে, আসলে তো মনোনয়ন দেবেন মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যাচাই বাছাই করে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবেন, তো সবাই কিনতে পারে, তো এটা আমি ইতিবাচক হিসেবেই দেখছি। কিন্তু রাজনীতিবিদদের জায়গায় যদি এভাবে খেলোয়াড়, বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ীরা চলে আসে, তাহলে রাজনীতির কী হবে? দেখেন, রাজনীতি সবার সমন্বয়েই রাজনীতিটা। মাননীয় প্রধানমন্ত্রী বিবেচনা করবেন যে কাকে মনোনয়ন দিবেন, কাকে কোন সিটে প্রয়োজন, সেটা তার উপর নির্ভর করবে, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের উপর নির্ভর করবে। সুতরাং এইটা নিয়ে আমরা আসলে কথা বলার কোনো সুযোগ নেই। সাকিবের ব্যাপারে এমনি, বিশেষ করে ক্রিকেটের মাঠের ব্যাপারে একজন দর্শক হিসেবে, একজন আইন প্রণেতা হিসেবে আপনার কোনো উপদেশ আছে? দেখেন, সে আমার ছোট ভাই, সে ভালো খেলে, আমি চাই যে সে বাংলাদেশের জনগণে, বাংলাদেশের যে দর্শক আছে তাদের আশা আকাঙ্ক্ষার যাতে প্রতিফলন ঘটে তার খেলার মধ্যে দিয়ে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।